নমস্কার বন্ধুরা আরও একবার বম্বাই এডুকেশনের সকলকে স্বাগত বন্ধুরা গতকালই সন্ধ্যায় একটি আপডেট দিয়েছিলাম এবং সেখানে জানিয়েছিলাম আপার প্রাইমারি কেসটি ছ তারিখে লিস্টেড হওয়ার একটি সম্ভাবনা আছে এবং এটিও বলেছিলাম যেহেতু পাঁচ তারিখে লকডাউন থাকছে তাহলে চার তারিখে অবশ্যই একটি লিস্ট প্রকাশ করা উচিত এবং সেই কথা মতোই ছ তারিখে একটি লিস্ট প্রকাশিত হয়েছে যদিও এটা অনেক দেরিতে প্রকাশ করা হয়েছে রাতে তাই আপডেট দেওয়া সম্ভব হয়নি আজকে তার আপডেট একটি দিচ্ছি আপনাদের কাছে তো এইখানে আমরা দেখবো যে আপার প্রাইমারি যে গুরুত্বপূর্ণ কেস নাইন ফাইভ নাইন সে ডাব্লু সেটি লিস্টেড হয়েছে কিনা ছ তারিখ এবং সাত তারিখে মৌসুমী মানুষের বেঞ্চ বসবে এবং এই দিন আপার প্রাইমারি যে গুরুত্বপূর্ণ মামলা নাইন ফাইভ নাইন সেভেন ডাব্লু সেটি লিস্টেড হবে এবং তার হেয়ারিং হবে এরকমই একটি খবর আমরা পেয়েছিলাম সেই কথা মতোই আপডেট দিয়েছিলাম এবার এখানে আমরা দেখে নিচ্ছি দেখুন নাইন ফাইভ নাইন সেভেন ডাব্লু এই কেসটি কিন্তু এখানে লিস্টেড করা হয়েছে ভালো করে দেখুন বারো নম্বর সিরিয়ালে এই কেসটি আছে যেটা নাইন ফাইভ নাইন সেভেন ডাব্লু আখতরুল ইসলামের যে কেসটি এখানে লিস্টেড করা হয়েছে এবং এটি ভালো করে দেখুন যে উনিশ নম্বর কোর্টে আছে এবং সেটা দুটো থেকে সাড়ে তিনটের মধ্যে হেয়ারিংয়ের কথা এখানে বলা হয়েছে ছ তারিখে কোর্ট নম্বর উনিশে বারো নম্বর সিরিয়ালে লিস্টেড করা হয়েছে নাইন ফাইভ নাইন সেভাব্লু এই গুরুত্বপূর্ণ কেসটিকে তাহলে দেখুন আগের দিনই আমি আপডেট দিয়েছিলাম এবং সেখানে ভুল আপডেট নয় সমস্তটাই ঠিক ছিল এবং আজকে মতো কিন্তু লিস্ট হয়ে গেছে এবার আমাদের ছ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে অর্থাৎ ছ তারিখে মামলাটি কোর্টে উঠলে তার কি হেয়ারিং হয় তার উপর নজর থাকবে হাজার হাজার পরীক্ষার্থীর এর আগের বারও কিন্তু এই একইভাবে লিস্টেড হয়েছিল কিন্তু হেয়ারিং হয়নি তাই সকলেই একটু টেনশানে আছে যে এই ছ তারিখে কী হতে চলেছে এর রায় এবং ওখান থেকে কী ধরনের ফল পাওয়া যাবে তার আশায় বসে আছে হাজার হাজার আপারের পরীক্ষার্থীরা তো নজর রাখুন আমাদের চ্যানেলে কারণ সবার আগে সঠিক খবরটা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে প্রোভাইড করা হবে তো দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকটি প্রেস করে রাখুন যাতে ভিডিও আপলোড করার সাথে এই নোটিফিকেশন আপনার কাছে সরাসরি যায়